Hi guys, welcome back to my new vlog. Tumra kemon acho ashike tumra shobai bhalo acho ami bhalo acho mone ashike onek bhutkar kotha dite esse seta tomader sathe share korlam ar ja ja sombhob joto ta sombhob tomader sathe share korchi sombhobite phone niye dhukte deini joto ta pedichi mondire video korechi tomader share korar jonno tumra dekhte thako vlog ta bhalo kore dekho. So, আজকে আমি ভোরবেলা উঠে পড়েছি স্নান করে নেছি আজকে পূজাটা দেব পুরো রেডি হয়ে গেছি কালকে পূজা দেওয়া হবে আজকে পূজা দেব তোমরা দেখা হচ্ছে এখন সবাই মিলে যাচ্ছি মন্দিরে পূজা দিতে এখন সকালবেলা এই ভোর থেকে সকাল হয়েছে চলো দেখা হচ্ছে মন্দিরে আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে অনেক অনেক সাপোর্ট করবে আর এইভাবে তোমাদের ভালোবাসা দিও আশীর্বাদ দিও. হাই গাইস, আমি তারামায়ের মন্দিরে এসেছি পুজো দেওয়ার জন্য। লাইনে দাঁড়িয়ে আছি, দেখো প্রসাদ নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য। প্রচুর ভিড় হয়েছিল, অনেকগুলো লাইনও পড়েছিল, দেখো ঢোকার মুখে 300 টাকা করে নিচ্ছিল মাথা পেছু ঢোকানোর জন্যে মন্দিরে। আর মন্দিরের সামনে এই পুকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো কি সুন্দর লাগছে। তো আমি আমার বোন আর বোনেরই একটা যা তিনজনে মিলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। এই দেখো প্রসাদ নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। আমি যখন তারামায়ের মন্দিরে পুজো দিতে যাই তখন আমার মেয়েরা অন্য মন্দিরে ঘুরতে গিয়েছিল, সেখান থেকেই এই ভিডিওগুলো শ্যুট করেছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কি সুন্দর মন্দির, কিন্তু আমার ভাগ্যে মন্দিরগুলো দেখা হয়নি। আমি তারামায়ের মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, সেই সময় গিয়েছিল তাই আমার যাওয়া হয়নি মন্দিরে। নেক্সট বার যাব যখন তখন ঘুরে আসব। কি অপূর্ব দেখতে লাগছে মন্দিরগুলো, সব দেবতাদেরই মন্দির, সব রকম ঠাকুরই আছে। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। দেখো কত বিশাল বড় মন্দিরটা, কত সুন্দর লাগছে। খুবই সকাল সকাল ছিল বলে মন্দিরে তেমন কেউ ছিল না, বেলা থেকে ভিড় হয়েছিল। দেখো মন্দিরটা ঢোকার মুখ, এটা সবাই আস্তে আস্তে লোকজন আসছে মন্দিরে। তো আমার ভিডিওটা দেখে খুবই ভালো লেগেছে, কিন্তু সামনে থেকে দেখতে পাইনি। তো নেক্সট বার যাব, আশীর্বাদ করো তোমরা সবাই যেন আবার যেতে পারি তারা মায়ের মন্দিরে আর এইসব মন্দিরে। আমার যে কোনো ঠাকুর মন্দিরে যেতে খুব ভালো লাগে ঠাকুর দর্শন করতে, সব মন্দির দেখে আমার মন ছুঁয়ে গেল। এইসব ভিডিওগুলো যখনই দেখছি মনে হচ্ছে আমি এখনও তারাপীঠেই আছি, সত্যি খুব ভালো লাগছে। তোমাদের অবশ্যই ভালো লাগবে, তোমরা বারবার না হোক একবার অবশ্যই যেও তোমরা। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম রূপ সব কিছু তুলে ধরেছে, ছোট থেকে বড় প্রত্যেকটা রূপই তুলে ধরেছে। যখন যে অবতার নিয়ে জন্মগ্রহণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুই এখানে দেখানো হয়েছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি সব কিছু অপূর্ব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ নরসিংহ, কত সুন্দর লাগছে সব কিছু। আবার যখন যাব তারাপীঠে অবশ্যই তোমাদের সাথে আবার শেয়ার করব।
আমি মন্দিরে পুজো দিয়ে হোটেলের দিকে রওনা দিলাম। আমার মেয়েরা মন্দির ঘুরে হোটেলের দিকে রওনা দিল। তারপর দেখো মেয়েরা বারান্দায় দাঁড়িয়ে আছে, ভিডিওটা করেছে, কত ভিড় দেখো রাস্তায়। হাই গাইস, চলো এবার আমাদের ঘুম ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে, এবার বাড়ি যাবো। মন্দিরে তো পুজো দিতে গিয়েছিলাম, দেখলে তোমাদের দেখালাম, শেয়ার করলাম। চলো এবার বাড়ি যাওয়া যাক, বাস ধরতে হবে, হোটেল থেকে বেরিয়ে যাবো।